আসসালামু আলাইকুম। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও, আর ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। আপনি চলে যাবে বলে বাজার থেকে মাছ কিনে আনা হয়েছে, ইলিশ মাছ। আর মাছটা কাটতেছে আপু, জাদু খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। সে মাছ দেখলে খুশি থাকে না তার, আর ইলিশ মাছ তার খুবই পছন্দ। ইলিশ মাছের খুব মজা একটা রেসিপি রান্না করবে। ওই দেশে তো মাছের অনেক দাম, দেশি জিনিস পাওয়া যায় না। আমরা বাংলাদেশে থাকলে দেশি জিনিসের মূল্য বুঝি না, কিন্তু বিদেশ গেলে সেই জিনিসটাই অনেক দাম দিয়ে কিনে খেতে হয়। যেমন দাঁত থাকলে দাঁতের মূল্য না বুঝলে দাঁত নষ্ট হয়ে গেলে সে মূল্যতে কাজ হয় না। এই যে দেশের রাজা হচ্ছে একই দেশের ভবিষ্যৎ। সেই রাজা যদি ভালো না হয় তাহলে সেই রাজা দিয়ে কি হবে? রাজা হতে হবে বন্ধুর মতো। এমনকি ওই মাছ কাটলে খুব দেখতে যতটা ভালো লাগে খেতেও ভালো লাগে। ষোলো পিস মাছ হয়েছিল আর মাথার লেস বাদ দিয়ে। মাছটা ডিমও হয়েছিল আপু, মাছ ইলিশ মাছের ডিম খুব পছন্দ। আমার আপু সব কিছু পায়, অলরাউন্ডার। এই মাছটা রান্না করা হবে ঈদ শাপলা দিয়ে।
দেরি করবে না কত, আর নাচ করাবে না, আসে তো গরম নাই আজকে, ওকে লাল সিলেবা চিনছো না